তরুণ নাট্য সংস্থার প্রতিষ্ঠা দিবস পালন। ধূপগুড়ি তরুণ নাট্য সংস্থার 45তম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। সকালে সংঘ গঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিনের এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রথম দিন বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল থেকেই ধূপগুড়ি কমিউনিটি হলে শুরু হয়েছে আবৃত্তি পাঠ। অন্যদিকে ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ে শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে অনেক অভিভাবক ও অভিভাবিকারা তাদের সন্তানদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তরুণ নাট্য সংস্থার সম্পাদক বাপ্পা পাল বলেন, আমাদের সংস্থা আর্থিক দিক থেকে সমৃদ্ধ নয়, নিজেদের উদ্যোগেই আমরা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমাদের একটা মঞ্চের প্রয়োজন, জেলা পরিষদ থেকে ভাড়া দিয়ে কমিউনিটি হলে প্রতিষ্ঠা দিবস পালন করছি, যদিও জেলা পরিষদ একদিনের জন্যই ভাড়ায় ছাড় দিয়েছে। আমাদের ধূপগুড়ি তরুণ নাট্য সংস্থা তার 45তম প্রতিষ্ঠাবার্ষিক উৎসব আজ 18ই জুন আজকে থেকে শুরু হয়েছে। আমাদের এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন অঙ্কন, আবৃত্তি, বিভিন্ন সঙ্গীত, দ্বৈত সঙ্গীত, সমবেত আবৃত্তি, নৃত্য, এই সমস্ত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো আমাদের রয়েছে। তো আবহাওয়া তো প্রতিকূল, সেই জায়গায় উপস্থিতি কতটা? এইটাই একটা সমস্যা, সব থেকে বড় কথা যে আমাদের তো ছোট্ট সংগঠন, আর্থিকভাবে আমরা খুবই দুর্বল এবং আমরা বাইরে থেকেও কোনো চাঁদা তুলি না। সংস্থার অভিভাবক অভিভাবিকারা যারা দেয় তাদের মাধ্যমে আমরা এগুলো করি। আর সমস্যা হচ্ছে, মূল সমস্যা সেটা হচ্ছে আমাদের একটা মঞ্চ, আমরা যেই মঞ্চে করছি আর কি, এটা ভাড়া নিয়েই করতে হয়। যদিও জেলা পরিষদ একদিনের ভাড়া ছাড় দিয়েছে, তবুও এই শুধু ঘরটাতে আমরা পেয়েছি, বাদবাকি সমস্ত কিছুই করে করতে হয় না। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটা আমরা এমন সময় করি যে আসলে জন্মদিন তো সময় মতো জন্মদিনের মতোই হয়, আগে পরে জন্মদিনটা জন্মদিন না, তা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটা এই সময়তেই হয়, যেহেতু ওই সময় স্কুল টুল বন্ধ থাকে। সেইভাবে একটা সময় থেকে শুরু হয়েছিল 35 বছর আগের থেকে, বর্ষাকালই হয়। আমাদের খুব দরকার হচ্ছে একটা হল রুম, একটা মঞ্চ, তাহলে আমাদের এত কষ্ট হয় না। আমরা যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা আমার এই কর্মকাণ্ডগুলো করি, আমাদের ক্ষেত্রে এটা খুব সমস্যা। ভবিষ্যতে কতটা পারা যাবে আমার মনে হয় যে এটা ভাবার ব্যাপার আছে, যে আমরা পারবো কি পারবো। বৃষ্টিকে উপেক্ষা করে কত বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের এই একটা বড় ব্যাপার। তরুণ নাট্য সংস্থার একটা সুনাম রয়েছে, আপনারা সবাই জানেন, যে বৃষ্টি হোক, ঝড় হোক আর ভূমিকম্প হোক, আমাদের এখানে প্রতিযোগিনীর অভাব হবে না, প্রচুর প্রতিযোগিনী অন্তত না হলেও দুদিনে 1400-র মতন প্রতিযোগিতা আমাদের এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। নাটক রয়েছে কি? না, নাটক নেই, শুধুমাত্র প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলি রয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম বাপ্পা পাল, আমি সংস্থার সম্পাদক।